গুড মর্নিং, আমি চন্দ্রলেখা দি বলছি। আশা করি তোরা আমার গলাকেও ভুলে যাসনি। যাই হোক, কালকে আমি বলেছিলাম আমি চৌরঙ্গী উপন্যাসটা রেকর্ড করছি, কিন্তু জানা গেল যে চৌরঙ্গী উপন্যাসটা অলরেডি রেকর্ডিং আছে। সেই জন্য আমি সুবোধ ঘোষের একটা উপন্যাস রেকর্ড করছি। উপন্যাসটির নাম হলো তিলাঞ্জলি। এটি ওনার জীবনের প্রথম উপন্যাস। উপন্যাসটি পড়ছি আমি সুবোধ ঘোষ উপন্যাস সমগ্র থেকে। আশা করি তোদের ভালো লাগবে। পৃষ্ঠা 179। বালিগঞ্জ প্রেসের এই একতলা বাড়িটা, দক্ষিণ কোণের ঘরটা সত্যিকারের আর্টিস্ট ও ভাবুক মানুষের পক্ষে একটি আদর্শ আশ্রয়। জানলার পাশেই মাঠটার আরম্ভ। কলকাতার বর্ষার আদরে ঘাস ভরা মাঠটা যেন আহ্লাদে ফেঁপে উঠেছে, সতেজ সবুজে কানায় কানায় ভরা। চারদিকে পিচ ঢালা চারটে রাস্তা, যেন পালিশ করা চারটে কালো ফ্রেম। এই সবুজের উচ্ছলা থেকে শক্ত করে বেঁধে রেখেছে জানালার ঠিক বাইরেই পরপর কতগুলি কাঁঠাল আর শিউলি। একটা বারো মেশের ছায়া জায়গাটাকে যেমন ঠান্ডা তেমনি স্যাঁতস্যাঁতে করে রেখেছে। গাছের গোড়ায় কদিন থেকে ঝরা শিউলি জমে উঠেছে। কাঠবিড়ালির দল গাছ থেকে নেমে মাঝে মাঝে হুটোপুটি করে চলে যায়। বাসি ফুলের থমকানো গন্ধ কিছুক্ষণের জন্য অস্থির হয়ে ওঠে, বাতাসের আস্বাদ বদলে দেয়। সূর্য ওঠে আর ডোবে। খোলা জানালার ধারে সময় মতো বসে থাকলে উদয়াস্ত দুই ঘাটে বসে থাকার মতো আনন্দ পাওয়া যায়। মাঠের একেবারে দক্ষিণ প্রান্তে কর্নফিল্ড রোডের বাড়ি আর বাগানগুলি একটু উদ্ধত হয়ে ওপরের আকাশপথকে ছুঁয়ে ছোট করে দিয়েছে। যখন বৃষ্টি হয় তখন স্পষ্ট দেখা যায় এক গম্ভীর নিঃসর্গের গলিত জটার মতো মেঘগুলি গাছের মাথায় ছুঁয়ে ভেসে চলেছে। অনেক রাত্রে ট্রেন যায় ডায়মন্ড হারবারের দিকে। শব্দহীন রাত্রি সুষুপ্তির মধ্যে পথিক ট্রেনের আভরণগুলি ঠুং ঠুং করে সুছন্দে বেজে চলে যায়। শুনতে বেশ লাগে। এই ঘরটিতে শিশির থাকে। কেউ হয়তো জানে না শিশির আজকাল গান বাজনা নিয়ে একটা গবেষণা করছে। ঘরের দেয়াল ঘেঁষে একটা লম্বা বেঞ্চ, তার উপর সারি সারি বিড়ে বসানো, বিড়ের ওপর কয়েকটা বিন সেতার আর তানপুরা। একটা মেহগনি স্ট্যান্ডে তিনটে হুক থেকে গিটার ব্যাঞ্জো আর ম্যান্ডোলিন ঝোলানো। খাটের নিচে আরও হরেক রকমের যত বাদ্যযন্ত্র, তার মধ্যে সারেঙ্গি থেকে আরম্ভ করে ইরানি বেদিয়াদের বেহালা পর্যন্ত নানা জাতি সুরশিল্পের যত যান্ত্রিক আধার জড়ো করা হয়েছে। তামার তৈরি একটা প্রকাণ্ড ঝাঁপির মধ্যে নানা রকম বাঁশি, হাড়ের, শাঁখের, মোষের, শিঙের। টেবিলের উপর কাগজের স্তূপ স্বরলিপি লেখা। আজ 15 বছর ধরে যখন যেখানে পাওয়া গেছে প্রত্যেকটি দূরের স্মৃতির ছবিকে, সে যেন গণিতে শিকল পরিয়ে বন্দি করে রেখেছে খাতার মধ্যে। পৃষ্ঠা 180। কুম্ভমেলায় কাশ্মীরি সাধুদের মুখে একটা ভজন শুনেছিল শিশির। বিকেলবেলা নদীর চড়ার ওপর বসে চিমটে বাজিয়ে সাধুরা গাইছিল, হে উদাসী সাধু, তুমি হিমানির নদীর মতো। তোমার বুকে কোনো পানকৌড়ি খেলা করতে আসে না, তোমার ঢেউ নেই তাই তুমি ঘোলা হও না, তুমি স্থির তাই তুমি সুখী। গানের সুরটা লক্ষ্য জনতার চাপল্যে নিয়ে মিথ্যে করে দিয়ে এমন এক উদাস আবেগ সৃষ্টি করেছিল যা সে আজ পর্যন্ত রাগ বেহাগের কোনো রূপের মধ্যে পায়নি। সেই অনুভবের সুর ও স্বরকে এক আবিষ্কৃত রত্নের মতো বহু সমাদরে ও সাধনায় পাতায় পাতায় চিহ্নিত করে রেখেছে শিশির। এই সব নিয়ে তার সাধনা আরও আছে। বছর কয়েক আগে পুজোর ছুটি চাঁদপুরে মামার বাড়ি যাচ্ছিল শিশির। স্টিমারটা যখন মাঝ মেঘনায়, তখন রাত্রি হয়ে গেছে, ঝড় এলো। পূর্ব দক্ষিণ কোণ থেকে একটা অদৃশ্য আক্রোশ আর্ত শব্দে আকাশ উতলা করে উড়ে যাচ্ছিল মাঝে মধ্যে, তার সঙ্গে হাওয়ার ঝাপটা। স্টিমারটা একদিকে কাত হয়ে দিশাহারার মতো কখনো প্রবল বেগে, কখনো ধীরে ধীরে নদীর ঢেউয়ের সঙ্গে লড়াই করে চলেছিল। সবচেয়ে মাত করে দিয়েছিল বিদ্যুতের খেলা।
আকাশ থেকে ছোট্ট এক একটা লিকলিকে বিদ্যুৎ আগুনে পোড়া সাপের মতো ছটফট করে নদীর জলে লাফ দিয়ে পড়ছিল। পর মুহূর্তে জলতলের আড়ালে যোজনব্যাপী একটা অগ্নুৎপাতে সর্পিল ঝলক নিষ্ঠুর ধাঁধার মতো ত্রস্ত যাত্রীদের প্রাণ ভয় আরো ভয়াবহ করে তুলছিল। সেই ক্ষুব্ধ বাতাসের ঢেউয়ের শব্দ, স্টিমারের ইঞ্জিনের অবসন্ন স্বর, তার সঙ্গে যাত্রীদের করুণ আক্ষেপ মিশে গিয়ে যে বিচিত্র বিলাপ সৃষ্টি করেছিল, তার সুর স্বরূপটি শিশিরের খাতায় 25টি পাতায় স্বরলিপিতে বাঁধা আছে। মনটা যেদিন কোনো কারণে খুবই বিমর্ষ থাকে, সেই দিন এই সুরটিকে একবার মুক্তি দেয় শিশির শরদের তারে। তুচ্ছ কয়েকটা তারে স্পন্দন ছাপিয়ে এক দিব্যবধ্বনির আকুলতায় জড় প্রাণের সহমরণে সেই জ্বালা যেন নতুন করে শিখায়িত হয়ে ওঠে। শিশির গবেষণা করছে, অর্থাৎ কিছু একটা খুঁজছে। প্রতিবেশীরা কেউ ভালো করে চেনেও না শিশুরকে, তারা শুধু জেনে রেখেছে শিশির একজন গানের মাস্টার। যদিও গান নিয়ে মাস্টারি করতে শিশিরকে দেখেনি কেউ, এর বেশি কেউ কিছু বলে না, কোনো খোঁজ খবর করবারও প্রয়োজন মনে করে না। নানা রকম বাদ্যযন্ত্র তৈরি করছে শিশির। প্রতি রবিবার একজন কামার আর একজন ছুতোর আসে, তাদের সঙ্গে রেঁদা হাতুড়ি নিয়ে ঠুকঠাক করে সমানে কাজ করে শিশির। সম্প্রতি একটা আরম্ভ হয়েছে, অর্ধচন্দ্রের আকারে একটা গাম্ভার কাঠের ফ্রেমের ওপর ছোট বড় 15টা শঙ্খ বসানো। শঙ্খের মুখের ভেতর থেকে এক একটা তার ঘাট বাঁধা দ্বন্দ্বের উপর দিয়ে উঠে এক স্তবক হাতির দাঁতের কানের সঙ্গে বাঁধা। আজ এত যত্ন নিয়ে, পয়সা খরচ করে আর ভাবনা ভেবে শিশির এই যন্ত্র গড়ছে। কদিন পরেই এর ওপর একটা পরীক্ষা নেবে, তারপর কি হবে বলা যায় না। হয়তো যন্ত্রটা কোনো কাজেই আসবে না। পৃষ্ঠা 181। পাশের ঘরে চিরদিনের মতো বিদায় করে দেয়া হবে। এরই মধ্যে পাশের ঘরটা একটা ভাগাড়ের মতো হয়ে উঠেছে। যত জীর্ণ ভগ্ন অপদার্থ, অকালমৃত বাজনার কঙ্কালে ঘরটা ভরা। তবু পরীক্ষার শেষ নেই, একটা ব্যর্থ হয় নতুন একটা ধরে। উদ্ভাবনার খান্তি নেই, 24 ঘন্টার মধ্যে 7টা ঘন্টা মাত্র তার অন্য অন্য চিন্তার দায়, বাকি 17 ঘন্টা সুরে বাঁধা না হোক সুরের কাছে বাঁধা। একদিন না খেলে না ঘুমোলে চলে, কিন্তু বেসুরো হয়ে একটি দিনও কাটতে পারে না শিশিরের। জীবনে সুর যখন আছে বিরামও আছে নিশ্চয়ই, এই বিরাম নিছক শূন্যতা নয়। শিশিরের সম্বন্ধে বলতে পারা যায় সেখানে তার প্রতিটি মুহূর্ত একটি মেয়ের ভালোবাসার আশ্বাসে ভরা। শিশিরের সঙ্গে যাদের মেলামেশা আছে তারাও শিশিরকে চিনতে পারে না, শুধু তাই নয় তারা ঠিক উল্টোটাই বোঝে। শিশিরের যদি কোনো দোষ থাকে তবে সেটা শুধু তার মুখচোরা স্বভাব। আজ পর্যন্ত কখনো মুখ ফুটে বলল না গান আর বাজনা নিয়ে এই যে তার দিনরাত কায়মন সেবা, তার উদ্দেশ্য কি। পরিচিত ঘনিষ্ঠ অভ্যাগত সকলেরই সঙ্গে শিশির সব বিষয় নিয়ে আলোচনা করবে, শুধু সেই বিষয়টি ছাড়া যে বিষয় তার জীবন গ্রাস করে বসে আছে। কাজেই লোকের পক্ষে সহ্য করা কঠিন হয়, নিজের নামের ধাকে কাঠি পিটিয়ে যদি কেউ নিজেকে জাহির করতে না চায় তবে অপরে তার বিরুদ্ধে দুর্নামে শিঙে বাজিয়ে বেড়াবে নিশ্চয়ই। শিশিরের অদৃষ্টে তাই ঘটেছে। শত অনুরোধে যে মানুষ কোথাও গাইতে চায় না, বাজাতে চায় না, সে মানুষ শুধু একটি ক্ষেত্রে এই জেদের ব্যতিক্রম করে বসে, সীতার কাছে। সুতরাং ধরে নিতে হয় সীতার জন্যই তার গান গাওয়া, পরচাত্রিকদের গবেষণা, এই পর্যন্ত সে সকল সংশয় প্রশ্ন কৌতূহলের একটা সদুত্তর পায়। কিন্তু সীতাই একমাত্র মানুষ যে সত্যি করে জানে শিশিরের সুরের খেয়াল কোথায় ও কোন দিকে খেয়া দিয়ে চলেছে। শিশিরের একটা থিওরি আছে, রাগ মহাদেশ থিওরি। বিদ্রুপের ভয়ে এই থিওরির কথা কারো কাছে প্রকাশ করে না শিশির, শুধু জানে সীতা। শিশির বলে, 6 রাগ আর 36 রাগিনী কৃপা ভরসা করে থাকলে আর চলবে না। নতুন এক রাগ সৃষ্টির লগ্ন ঘনিয়ে এসেছে। আজ ভারতবর্ষ আর নারদ ঋষির দেশ নয়, সারা পৃথিবীর আত্মীয়। গীতময় ভারতের আকাঙ্ক্ষা আজ এক নতুন সুর স্বরূপকে খুঁজছে। গুণীর কাজ তাকে আবিষ্কার করা, তাকে চেনা, তাকে পূর্ণতা দেওয়া। মিয়া তানসেন একদিন তাই করেছিলেন, কিন্তু তারপর থেকে যুগের বাতাসে আমাদের জীবনে কত নতুন পাখি ডেকে গেল, আরো কত বিচিত্র ডাক আসছে, কিন্তু নতুন মুরলী আর তৈরি হয় না। পৃষ্ঠা 182।
এই থিওরিটা শিশিরের কাছে একটা উপলব্ধির মতো সত্য। কোনো কার্পণ্য না করে শিশির মাত্র একজনের কাছে বিশ্বাস করে এই উপলব্ধির খবর সঁপে দিয়েছে, গোপন উপলোকনের মতো। এতজন থাকতে শুধু বেছে বেছে সীতার কাছে। সীতার পরীক্ষা শেষ হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে শিশিরের মনে পড়ল, আজ সীতা দেখা করতে আসবে অনেকদিন অদেখার পর। বোম্বাই থেকে রেকর্ডে পার্সেলটা কালই এসে পৌঁছেছে ইউরোপের সুরগুরু বিটোফেনের নটি সিম্ফনি। বাইরে মোটরের হর্নের শব্দ শোনা গেল। শিশির বাইরে এসে দাঁড়াতেই সীতা গাড়ি থেকে নামলো। যে ভদ্রলোক স্টিয়ারিংয়ে ছিলেন তিনি আর নামলেন না, শিশিরের দিকে তার নজরটাও পড়ল না। যেমন বসেছিলেন তেমনি সামনের দিকে সোজা তাকিয়ে রইলেন এবং পরক্ষণেই গাড়িতে স্টার্ট দিয়ে উধাও হয়ে গেলেন। সীতা এগিয়ে আসতে শিশির জিজ্ঞাসা করল, উনি চলে গেলেন কেন, কে উনি? সীতা, ওর নাম জয়ন্ত মজুমদার। একটু ব্যস্ততার সঙ্গে একবার ঘাড় উঁচু করে রাস্তার শেষ সীমা পর্যন্ত শিশির তাকিয়ে দেখল। যদিও জয়ন্ত মজুমদারের গাড়ির কোনো চিহ্ন এই সৌজন্যের অপেক্ষায় তখনও রাস্তায় বসেছিল না, শুধু এলোমেলো কতগুলি ধোঁয়া আর কুণ্ডলি ভাসছিল পথের বাতাসে। ঘরে ঢুকে রেকর্ডগুলি একবার নেড়ে চেড়ে দেখল সীতা। তারপর দেয়ালে টাঙানো শিশিরের মায়ের ফটোখানা অনেকক্ষণ ধরে দেখল। রেকর্ড বাজতে শুরু করলো। এই রেকর্ডটা একটু মন দিয়ে শোনো সীতা, এটা হলো বিটোফেনের তৃতীয় সিম্ফনি, এর নাম ফিউনারাল মার্চ। নেপোলিয়নকে এইটি উপহার দিয়েছিলেন বিটোফেন। শিশির নিঝুম হয়ে বসে থাকে। সীতা চুপ করে মুখোমুখি আর একটা চেয়ারে বসে। একটু পরেই শিশিরের চোখে মুখে কতটা অদ্ভুত রকমের রক্তাভ আবেশ দেখা যায়। শেষের দিকে স্ট্যাঞ্জা কয়েকটা মন দিয়ে শোনো সীতা, লক্ষ লক্ষ ক্লান্ত আত্মা যেন মাঠ করে এক পরম বিশ্রান্তির দেশে চলেছে। তাদের অবসন্ন পদক্ষেপের ধ্বনি ধীরে ধীরে শূন্যতায় মিলিয়ে যাচ্ছে। সীতা শিশিরের মুখের দিকে তাকিয়ে থাকে। সপ্তম সিম্ফনির সমাধি থেকে নতুন একটা পুলক সেই শূন্যতা ছাপিয়ে তারই মনের মধ্যে বেশ ছড়িয়ে দিচ্ছে। সীতা শুধু দেখে শিশিরের ভুরু দুটো ঠিক তার মায়েরই মতো ঘন টানা ধনুকের মতো বাঁকা। শিশির বলে, এইবার শোনো, আর কিছু নেই, এখন শুধু শূন্যতার সুর শুনে যাও। শুনেছ কখনো? 183। শিশির অভিভূতের মতো দুচোখ বুজে বসে থাকে। বিদ্যুতের পাখার প্রতিচ্ছবিটা তার চশমার কাঁচের ওপর এক বন্দি চাঞ্চল্যের মতো নিঃশব্দে বিভোর হয়ে ঘুরতে থাকে। সীতা উঠে এসে পাশে দাঁড়ায়। সোনাও দেখার এক ধাঁধার মধ্যে ফাঁপড়ে পড়ে সীতা। নরম ক্রিমের মতো হাতে প্ল্যাটিনামের চুড়ি দুটো অসাবধানে বেজে ওঠে। শিল্পীর তন্ময়তা ছুটে যায়। হাতটা লুফে ধরে শিশির, পাশে বসিয়ে রাখে সীতাকে। একটা পরিচ্ছেদ সমাপ্ত হয়, দ্বিতীয় আরম্ভ হয়। নবম সিম্ফনি শব্দের ফুলঝুরি ছড়ায়। শিশির আর সীতা পাশাপাশি বসে যেন সুরের রঙিন উল্লাসটুকু চোখ দিয়ে দেখে উপভোগ করে। শিশির, এই বাজনাটি বিটোফেন স্বয়ং শুনতে পাননি, এর ব্যাকরণটুকুই শুধু তৈরি করে শেষ করেছিলেন, তারপর এই বধির হয়ে যান। শিল্পীর জীবনে এর চেয়ে বড় দুঃখ বঞ্চনা আর কি হতে পারে? সীতা আর একটু ঘনিষ্ঠ হয়ে বসে। একটা আশ্বাস যেন শিশিরের এই ক্ষণিক বিমর্ষতাকে মুছে ফেলার জন্য অন্তরের দিকে বাহু প্রসারিত করে। বাজনা শেষ হয়। শিশিরের তৃপ্ত সঙ্গীত এতক্ষণ পরে একটা ধ্যান লোক থেকে ছাড়া পেয়ে পাশের মানুষটিকে ভালো করে দেখতে পায়। এতদিন পরে তোমার সময় হলো সীতা? সীতা যেন এই মুহূর্তটির অপেক্ষায় বসেছিল। তার সতর্ক ধৈর্য শুধু মিনিট গুনছিল কতক্ষণে এই শিল্পী প্রবর তার মানুষই সত্তায় ফিরে আসেন। মনে হচ্ছে এতক্ষণে ফিরেছেন। সীতা ততক্ষণে একটু দূরে সরে গিয়ে বসে, আঁচলটা দিয়ে হাত দুটি ভালো করে ঢেকে নেয়। সব দিকেই দৃষ্টি পড়ে সীতা, শুধু শিশিরের দিকে পড়ে না। শিশির, কথা বলো সীতা। সীতা অন্যদিকে তাকে একটু ফিকে হাসির সঙ্গে আস্তে আস্তে বলল, কথা বলার কি যোগ্যতা আমার আছে বলুন? তারপর আপনি গাইয়ে মানুষ, আপনার কাছে গানাৎপরতর কিছু নেই, আমি হলাম অকৃত্রিম অগান। শিশির চেয়ার ছিঁড়ে উঠে সীতার কাছে হাসতে হাসতে এগিয়ে গেল। আমার কাছে গানাৎপরতর যদি কিছু থাকে সে তো তুমি। সীতার মুখের ভাব একটু ব্যস্ততা দেখা দিল। দরজার বাইরে যেন কারো পায়ের শব্দ শুনতে পেয়েছে। কিছুক্ষণের জন্য উৎকণ্ণ হয়ে রইল সীতা, তারপরেই বলল, না, জয়ন্তবাবুর গাড়ির হর্ন নয়। শিশু প্রশ্ন করল, কে জয়ন্তবাবু?
সীতা চকিতে একবার সুরলোকের মানুষটির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। এরই মধ্যে ভদ্রলোক ভুলে গেছে জয়ন্তবাবু কে। পাগল গৃহস্থের মতো দরজা খুলে লোকটা ঘুমিয়ে আছে, কোনো সতর্কতা নেই, চোরের ভয় নেই, বোধহয় মনে করেছেন চুরি যাবার ভয় নেই। এমনও হতে পারে চুরি গেলেও কোনো ক্ষতি নেই। পৃষ্ঠা 184। শিশির ঘরের মধ্যে চুপচাপ পায়চারি করে বেড়ায় কিছুক্ষণ। সীতা লক্ষ্য করে শিল্পী বেশ বিচলিত হয়ে পড়েছেন, নিবিষ্ট মনে ভাবছেন, ভাবনার ঘোর মুখের উপর একটা শান্ত বিষণ্ণতা বিস্তার করেছে। অনেকক্ষণ পার হয়ে যায়, তবু কথা বলে না শিশির। সীতার বিড়ম্বনা তার মনের শান্তিকে পীড়িত করে তোলে, আঘাত দিয়ে খুঁচিয়ে স্মরণ করিয়ে দিয়ে প্রত্যয় জাগিয়ে তুলবে এই মানুষের মতি সে ধাতুতে গড়া নয়, তাই তার নাগাল পাওয়া যায় না। ভুল শোধরাতে, নতুন করে বুঝতে, আত্মরক্ষা করতে, নিজেকে জাহির করতে, অধিকার অর্জন করতে ও রাখতে, এসবের কোনো কায়দা নেই শিশিরে। এই সব অস্বাভাবিক মনের কাছে সমাদরেরই বা কী মূল্য আছে? যে জিনিসের যাচাই হওয়া সম্ভব নয়, তার খাঁটিত্ব বিচার কী করে হয়? সীতা বলল, কী ভাবছেন শিশির? এবার যেদিন আসবে জয়ন্তবাবুকে সঙ্গে নিয়ে এসো। সীতা, তাতে আপনার লাভ কি? উত্তর দিতে গিয়ে কথাগুলি কতখানি রুক্ষ হয়ে উঠল, সীতার বোধহয় সেদিকে কোনো খেয়াল ছিল না শিশির। তার সঙ্গে তুমিও আসবে, এই আমার লাভ? সীতার সুন্দর মুখ কাতর হয়ে উঠল, মনের গহন থেকে যেন একটা জ্বালাকর বেদনার আঁচ এসে লেগেছে মুখের ওপর। যত সংকোচ অভিমান যেন অনুশোচনায় ফুটতে আরম্ভ করেছে। সীতা উঠে গিয়ে শিশিরের পাশে দাঁড়ালো। তুমি বলতে বড় দেরি করে দাও শিশির, আগে তোমার গান শেষ হবে, তারপর নির্লজ্জের মতো আমাকে সব স্মরণ করিয়ে দিতে হবে, তারপর তোমার মনে পড়বে। তোমার সব মনে পড়বে সীতাকে তোমার চোখে পড়ে সবচেয়ে শেষে, শুধু এইটুকুই তোমার ভুল, নইলে তোমার চেয়ে প্রিয় আর আমার কি থাকতে পারে শিশির। সীতা অবসন্ন হয়ে একটা সোফার কাঁধে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়ে রইল, আর বেশিক্ষণ থাকলে পড়ে যাবে। ডুবন্ত মানুষের মতো একটা অসহায়তার মধ্যে সীতা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শিশির সীতার হাতটা শক্ত করে ধরে সোফার উপর বসিয়ে দিল। সব খুব শান্ত হয়ে যায়। সীতা যেন এতক্ষণে একটা আশ্রয় লাভ করে, তটস্থলীর মতো কঠিন ও স্পষ্টই আশ্রয়। সীতা বলে, শুধু মুখের কথায় আমাকে গণাৎপরতর বলছো, কিন্তু কাজের বেলায় উল্টো। আমি চাই শিশির কি? সীতা, আগে আমি, তারপর তোমার গান। শিশির, পার্থক্যটা কোথায়? পৃষ্ঠা 185। সীতা, অনেক পার্থক্য। আজ যদি তুমি গান ছেড়ে দাও, তুমি বেসুরো হয়ে যাও, তোমার গলা খারাপ হয়। শিশির, কি বলছো সীতা? এসব কথা বলতে তোমার বাচ্চে না একটুকুও? সীতা শিশিরের সান্নিধ্য ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো, বলল, গানকে খুব বেশি বিশ্বাস করো করে বসে আছো তুমি, সেটা তোমার ভুল। শিশির অপ্রস্তুত হয়ে বসে থাকে। সীতার কথাবার্তা আচরণের অর্থ তার কাছে ক্রমেই বোধাতীত হয়ে উঠছে। তার মধ্যে এতগুলি ভুল কবে আবিষ্কার করলো সীতা? সীতা, একটা জিজ্ঞাসা আছে, জয়ন্তবাবুর ওপর তোমার হিংসা হয় না? শিশির, হিংসা? ছিচি, হিংসা করব কেন? সীতা, আচ্ছা আমি চলি এবার। শিশির সেইখানেই দাঁড়িয়ে শুনলো বাইরে মোটর গাড়ির হর্নের শব্দ বাজছে, জয়ন্তবাবুর গাড়ি নিশ্চয়ই। নেটের গোলাপি পর্দাটা সামনের দরজার উপর স্থির হয়ে ঝুলছে, সীতা নেই। সীতার চলে যাবার চাঞ্চল্যটুকুর কোনো রেশ পর্যন্ত পর্দার মধ্যে নেই, একটা স্থিরতার সমাধির মতো ঘরটা চুপ হয়ে গেছে। গানকে বিশ্বাস করতে মানা করে দিয়ে গেছে সীতা। শিশিরের চিন্তার ভেতর এক বছরের একটা ইতিহাস বর্ণায়িত হয়ে ওঠে। বৌদির মামা বাড়ির সম্পর্কে সীতা তার আত্মীয় হয়। গত বছর চেঞ্জে ডালহৌসি যাবার পথে বৌদি ঢাকা থেকে কলকাতায় একবার এসেছিলেন। বৌদির সঙ্গে দেখা করতে এসেছিল সীতা, তাই সীতার সঙ্গে দেখা হলো শিশিরের জীবনের প্রথম দেখা। বৌদি যেসব ঠাট্টা করেছিলেন তা সবই মনে আছে শিশিরের। আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে বৌদি বললেন, এইবার দেখবো গুণী মানুষের সুরের জালে সীতার মতো মেয়েকে যদি ধরতে পারো তবেই বুঝবো তুমি পাকা জালিয়াত। বৌদি সব কথাই খুলে বলেছিলেন,
সীতার বাবার আভিজাত্য একটু বেশি প্রখর। ভাবি জামাইয়ের জন্য তিনি বিলেতের দিকে অথবা কোনো বিলিতি গাছের দিকে তাকিয়ে আছেন, কাজেই তাঁর কাছে প্রস্তাব করে কোনো লাভ হবে না। সীতা মেয়েটি যদিও একটু ছটফটে, তবু ওর মনটা বড় সরল। ফিলোসফিতে এমএ নিয়ে পড়ছে, কিন্তু তাতে ওর ছেলে মানুষই ঘোচেনি। দর্শনের ভার যেন সইতে পারে না সীতা। বৌদি যেন শিশিরের কানে কানে এক নতুন জাদু মন্ত্র শুনিয়ে দিয়ে গিয়েছিলেন। সীতার বাবার সীতা অনেক তফাত। সীতা কোনো বড় মানুষের ধার ধারে না, ওর এখন মন মানুষই করার বয়স। মাথায় কিছু ঢুকলো সুরসাধক, নাও এবার একটা গান গাও। বৌদির নির্দেশ উপেক্ষা করতে শিশিরের সামর্থ্য সেদিন আর হয়নি। গান শেষ হলে বৌদি জিজ্ঞেস করলেন, কেমন লাগলো সীতা? পৃষ্ঠা 188। বাসের দরজার মধ্যে একটা স্টেলমেট অবস্থা। পৃষ্ঠা 186। সীতা সুন্দর, বৌদি তার চিকিৎসার সফলতায় মনে মনে খুশিত, কৃতার্থতায় গর্বিত হয়ে উঠেছিলেন। তারপর সীতাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে কত কথা বললেন তার কিছুই শোনেনি শিশির। অনুমানে বোঝা যায়, ডালহৌসি যাবার পথে যেন হঠাৎ এসে শিশিরের নিরালা ও একাকিত্বের জীবনে নতুন একটা গুঞ্জন ছেড়ে দিয়ে গেলেন। যাবার সময় পর্যন্ত বলে গেলেন, সীতা তোমার গুণমুগ্ধা, আমার কর্তব্য এইখানে শেষ, এইবার তোমার কর্তব্য আরম্ভ, ভুল হয় না যেন। সেই প্রথম পরিচয়ের দিনটা আজও শিশিরের মনের মধ্যে একটা উৎসবের স্মৃতির মতো জেগে আছে। গানের ভেতর দিয়ে সীতার আবির্ভাব, সীতা গুণমুগ্ধ। আজ মনে হচ্ছে সেই সুর ক্ষুণ্ণ হয়েছে, গুণীর সঙ্গে সীতার হৃদয় একটা আবির্ভাব দেখা দিয়েছে, গানের সঙ্গে তার যেন একটা বৈরিতা ও বিরোধ। আজ সীতা বলতে চায় তার কাছে শিশিরের গানটা কিছু নয়। ভাবতে গিয়ে শিশিরের মাথা ধরে এলো, কপালের একটা পাশের রগগুলি দপদপ করছে। সীতা নিজের থেকেই এক আশ্বাসের পশরা নিয়ে তার মনের পথ জুড়ে বসলো, আবার নিজেই সেই আশ্বাস মিথ্যে করে দিচ্ছে। সীতা বলে গেল তার নাকি ভুল হচ্ছে, বৌদি অনেকদিন আগেই বলে গিয়েছিলেন ভুল হয় না যেন। ভুল খুঁজতে গিয়ে হাঁপিয়ে ওঠে শিশির, কোনো হদিস পায় না। জানলাটা খুলে দিল শিশির, আশ্বিনের এই স্বচ্ছ দিনটার আলোর প্রসন্নতা আসুক ঘরের ভেতর, নইলে সব যেন বিস্বাদ হয়ে যাচ্ছে। সীতা যদি আর না আসে, গুণীর জীবনে না চাওয়া উপহারের মতো সীতা নিজেই এসেছিল। আজ সীতা শুধু হিসেব করছে, তার নিজেরই মহত্ত্বকে সে অসম্মান করছে। শিশিরের বারবার শুধু মনে পড়ছিল, সীতা যদি আর না আসে, তার এত সাধের কল্পনার রাগ মহাদেশ অপমানে আবর্জনা হয়ে যাবে। সীতা বুঝতে পারছে না কতখানি ক্ষতি ও শাস্তি রেখে গেল সে। শিশির দেখছিল মাঠের ওপর চাটাই দিয়ে একটা মণ্ডপ তৈরি করা হয়েছে, পাড়ার দুর্গোৎসবের আসর। সকাল থেকে ছেলেপিলে আর নরনারীর ভিড় লেগেছে সেখানে, সানাই বাজছে, বিষাক্ত সুর। সানাইয়ের আলাপটা যেমন কর্কশ, তেমনি তার মধ্যে তাল মানের বালাই নেই। সানাইটা যেন কুৎসিত চিৎকার করে আজকে সকালবেলার এক অসহায় ভৈরবীর হাত পা কামড়ে ছিঁড়ে খাচ্ছে। আর বেশিক্ষণ শোনা অসম্ভব, চারদিকে আজ অসুরের আক্রমণটাই প্রকট হয়ে উঠছে। সীতা যেন আজ সকালে এসে আগে ভাগে এই সংকেত জানিয়ে দিয়ে গেছে, এইবার নাদ সমুদ্রে সব সরসতা শুকিয়ে যাবে, ঢেউগুলির অকাল মৃত্যু ঘনিয়ে আসবে। চারদিক থেকে একটা কটু মন্দ্রের মারি জাগবে, ভয়ানক অস্বস্তি হচ্ছিল শিশিরের। পৃষ্ঠা 187। শিশির ঘর ছেড়ে বাইরে বারান্দায় গিয়ে বসলো। এখনই একটা সাইরেন বাজুক, এই সুরহীন কুৎসিত ভিড়টার উপর একটা জাপানি বোমা এখনই ফেটে পড়ুক, সব শেষ হয়ে যাক, সানাইটার চিৎকার থেকে তবু রেহাই পাওয়া যাবে। পথ দিয়ে একটি ছেলে ব্যস্ত হয়ে যাচ্ছিল, দেখে বুঝতে পারা যায় ছেলেটি এই দুর্গোৎসবের একটি উদ্যোগী কর্মী। শিশির ডাকলো, শোনো ভাই। ছেলেটি গিয়ে এসে বললো, বলুন। শিশির, দয়া করে তোমরা এই সানাইটা বন্ধ করাতে পারো? ছেলেটি হাসলো, শুনতে খুব খারাপ লাগছে আপনার, আর বলো না, অসহ্য, কি করবেন বলুন। এবারকার পুজোয় পীরপুরের হরুডোমকে পাওয়া গেল না, শুধু হরুডোম কেন, তার ছেলে নিতাই, তার ভাই শ্যামু, এমনকি হরুদের গায়ের কোনো সানাইওয়ালাকে পাওয়া গেল না। তাই কোনো মতে অনেক চেষ্টা করে অন্য গা থেকে একটা আনাড়ি ধরে এনেছি,
পুজোয় একটা কিছু না বাজলে উৎসব বলে যে মনেই হয় না। হরুডোমের কি হয়েছে, ওদের পা গেল না কেন? আর কোনো কালই পা যাবে না, সব খতম হয়ে গেছে, এই দুর্ভিক্ষরা সব মরে গেছে। কর্মী ছেলেটি ব্যস্ত হয়েই চলে গেল।